এটা হলো আপনার গ্লাস সিলিং, এটা খুব গর্জিয়াস ডিজাইন, এটার চেয়ার গর্জিয়াস হয় না। কালার চেঞ্জ করতে চাই যে আমি অন্যরকম কালার করবো, ওই সেক্ষেত্রে আমরা কালার করে দেবো। আপনার এই যে মেশিন করে গোলাপ ডিজাইন দিচ্ছে বর্ডারটাও, এটা আপনার প্রতি ফিট হলে আপনার 100 টাকা রং সহ। আচ্ছা আচ্ছা, 100 টাকা প্রতি ফিট। হ্যাঁ, একটা ঝাড়া হবে, একটা ফ্যান পড়বে, একটা ঝাড়া বাতি, একটা ফ্যান। আচ্ছা ঠিক, ওকে বললাম যে আমি কোনো পছন্দের ডিজাইন দিব না, তুমি তোমার মনের মতন করে আমার এটা সাজাই দাও। আচ্ছা ঠিক আছে, তো ও আমি যেরকম বলছিলাম ওরকমটাই করছে, কিন্তু আমি আসলে কাজ ফিনিশিং হওয়ার আগ পর্যন্ত ভাবি না যে এত সুন্দর হইব। আচ্ছা, আমার কাছে খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস এক্সপ্রেস থেকে জিপসাম ডেকোরেশনের নতুন আরেকটি ভিডিওতে। তো বরাবরের মতো আমরা কিন্তু আবারও চলে আসলাম মিজানুর রহমান ভাইয়ের কাছে। আপনারা এর আগেও মিজানুর রহমান ভাইয়ের কিছু কাজ দেখেছেন। ভাই, আজকের এই ভিডিওতে আপনি আমাদেরকে কি দেখাবেন? আমি এই মেই ফ্ল্যাটে 5টা রুমের কাজ করছি। আচ্ছা, ডাইনিং ড্রয়িং মিলে আপনার ফল সিলিং করা হয়েছে। ওকে, ডিজাইনগুলো দেখাইতেছি, দেখেন। আচ্ছা, তো ভিয়াস আমি দেখেন, মানে আসলে জিপসাম ডেকোরেশন কাকে বলে দেখেন? এত সুন্দর এই ডেকোরেশনগুলো, এত সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ভাই, এটা আসলে কি ডিজাইন বলে, এটাকে কি বলে? এটা হলো আপনার গ্লাস সিলিং, এটা হলো গ্লাস সিলিং, এটা আপনার গর্জিয়াস একটা ডিজাইন। আচ্ছা, গর্জিয়াস একটা ডিজাইন, খুব বড় দেখতে পাচ্ছি আমি, খুব বড় করে করা হয়েছে। এটা কত ইঞ্চিতে আছে? এটা এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার 60 ইঞ্চি, 60 ইঞ্চি রাউন্ড। হ্যাঁ, এটা 56 ইঞ্চি হলে ফুল হয়। আচ্ছা, এটা আপনার 60 ইঞ্চি রাউন্ডটা দেওয়া, এই যে এটা, এই যে রাউন্ডটা। ওকে, 60 ইঞ্চি রাউন্ডের ভিতরে আপনার গ্লাস দেওয়া আছে, এই যে 4টা 4টা 8টা গ্লাস দেওয়া আছে, 8টা গ্লাস দেওয়া আছে, এটা হলো গ্লাস সিলিং বলে। আচ্ছা ঠিক আছে, কেউ যদি করতে চায় তাহলে স্কেল শট দিয়ে যদি আপনাদেরকে দেয় আপনারা করে দিতে পারবেন, তাই না? আমরা করে দেবো। আচ্ছা, আপনারা কি ঢাকা এবং নারায়ণগঞ্জের বাইরে করে থাকেন কাজ? করেন সারা বাংলাদেশে কাজ করি। সারা বাংলাদেশে কাজ করেন? বাংলাদেশ। আচ্ছা, তো চলুন আমরা ডিজাইনগুলো একটু দেখি। তো ভিয়াস আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, মানে এই ডেকোরেশনের লাইটগুলো বেশি ফোকাস করে এবং দেখতে পাচ্ছেন মানে একটা সাইড থেকে কিন্তু লাইটগুলো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার গেলা ছিলেন, এটা দেখেন পুরোটা, আপনি জুম করে দেখেন পুরো দর্শকদের। ওকে, আমি 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 দেখাচ্ছি, ওকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো একটা সাইড থেকে আমরা আবারও দেখি, দেখেন। আর এখানে কয়টি লাইট দেওয়া আছে ভাইয়া? এটা আপনার লাইট দেওয়া আছে আপনার 12টা লাইট দেওয়া আছে। এটা আপনি স্পট লাইটগুলো 12টা, আর এই যে ফিতা লাইটটা আপনার এই যে দেওয়া আছে, আর এই যে প্রতিটা গ্লাসের উপরে লাইট আছে, 15 লাইট আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর, খুব সুন্দর। এবং এই রুমটার মধ্যে যদি শেষ পর্যন্ত সম্পূর্ণ সাজানো হয় ফার্নিচার দিয়ে, প্লাস যা যা দরকার সব কিছু দিয়ে সাজানো হয়, একদম কিন্তু আলাদা। আর আপনারা এই কাজগুলো কোথায় কোথায় করে থাকেন? মানুষের বাসা বাড়ি, অফিস, অফিস আদালত, সব জায়গায় দোকানপাটে করা যাবে? হ্যাঁ, দোকানপাটে করা যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটি আছে, যে এখানে আরেকটি আমরা দেখতে পাচ্ছি, এই তো, খুব সুন্দর। হ্যাঁ, এটা হলো আপনার আপনার ফল সিলিং, এটা গ্লাস সিলিং না, এটা হলো আপনার এই দুই ধাপের সিলিং বলে আর কি। আচ্ছা, মানে কেউ যদি এটা করতে চায়, এই সম্পূর্ণ ডেকোরেশন করতে চায়, তাহলে কত টাকার মতো খরচ হতে পারে? ডেকোরেশনটা করালে আপনার এই যে জিপসামের যে কাজটা আমরা করছি, আচ্ছা, কমপ্লিট খরচ আপনি রং সহ, কালারিং সহ, শুধু লাইটের তার মালিকের থাকবে, আর সব কিছু আমাদের। এটার স্কোয়ার ফিট, প্রতি স্কোয়ার ফিট 300 টাকা, প্রতি স্কোয়ার ফিট 300 টাকা। জি, আচ্ছা, রং সহ, তাই না? কালার সহ যেরকম আছে সেম, যদি কেউ কালার চেঞ্জ করতে চায় যে আমি অন্যরকম কালার করবো, ওই সেক্ষেত্রে আমরা কালার করে দেবো। আচ্ছা, এখানে মোট কত স্কোয়ার ফিট লাগছে আর কি, কত লাগতে পারে এখানে আনুমানিক? স্কোয়ার ফিট এটা আপনার আছে 90 স্কোয়ার ফিটের মতো, এখানে 90 স্কোয়ার ফিট আছে, 90, এটা এটা দিচ্ছে শুধু। আচ্ছা, তার মানে মানে এটা আসলে টোটালি আছে আপনার দেয়া 300 মতন আছে, 300 মতো পুরো ওই যে গ্লাস সিলিং এইটা আর হচ্ছে ওইটা। জি, আচ্ছা, এই তো এটা আর এটা, ও মাই গড, খুব সুন্দর লাগছে। আচ্ছা, তো এটা এটা করতে মোট কত টাকা খরচ হতে পারে? এটা মোট মানে সম্পূর্ণ মিলায়া শুধু এটা, এটা আপনার কত, 20-এর মতন আসবে, এটা ছোটো রুম তো, 20,000 টাকা, 20,000 টাকার মতো লাগবে। আচ্ছা, আমাদের বিয়ার যদি কেউ কল দেয় অবশ্যই কিছু ডিসকাউন্ট রাখেন, ঠিক আছে? ডিসকাউন্ট কিছু থাকে, কিছু কিছু অবশ্যই কিছু টাকা কমায়া কাজ করাই দিয়ে, যাতে নেক্সট আবার কাজ করতে পারে। ডিসকাউন্ট কিছু। আর এটা, এটা হলো আপনার গ্লাস সিলিং, এটা খুব গর্জিয়াস ডিজাইন, এটার চেয়ার গর্জিয়াস হয় না, এটা আপনার 350 টাকা স্কোয়ার ফিট, প্রতি স্কোয়ার ফিট গ্লাস সহ, শুধু লাইট আর তার মধ্যে থাকবে, 350 টাকা। জি, আচ্ছা, তো পুরোটা আসলে ডেকোরেশন করতে মোট কত টাকার মতো খরচ হতে পারে? এটা এটা হলে আপনার 350 টাকা করে আসলে কত, 80 মতন আসবে, 80 মতো। হ্যাঁ, 80 মতন আসবে। তো কত টাকা আসবে আনুমানিক? মানে রুমের সাইজ বুঝে আপনার, এটা তাহলে আপনার 16x11 আছে, 80,000 টাকার মতন আসবে, 80,000 টাকার মতো বেশি আসতে পারে। আচ্ছা আচ্ছা, তো ভিয়াস আপনারা কিন্তু চাইলে নিজের এরকম ঘরে, আপনার অফিসে বা আপনার দোকানপাঠে যে কোনো জায়গায় কিন্তু এই ডেকোরেশনগুলো করতে পারেন। হ্যাঁ,
আর এখানে হচ্ছে আপনার এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি আমরা ডেকোরেশনের বৃত্তটা, এর মাঝখানে মনে হয় আপনার ফ্যানটা বসবে, তাই না? যার সিস্টেম ফ্যান আছে না, আচ্ছা যারও আছে ফ্যান আছে ওই সিস্টেমের একটা ফ্যান বসাই দিবেন। যার সাথে ফ্যান বসবে দুটোটা থাকবে। আচ্ছা, ছোট বড় সকল রুমে করা যাবে কাজগুলো, তাই না? ছোট রুমের জন্য ছোট সাইজ রয়েছে, বড় রুমের জন্য বড় সাইজ রয়েছে, এবং কেউ যদি চায় নিজের ইচ্ছা মতো করে সাইজ অর্ডার করে বানাতে পারবে। আচ্ছা, আর দিয়াস, হ্যাঁ বলেন ভাইয়া। অনেকে আবার দেখা যায় ডিজাইন দেখা যায় গ্লাস সিলিন্ডারটা একটু রেটটা বেশি, এই জন্য অনেকে এই ডিজাইনটা করা হতে চায় না। কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে, মানে নেটে অনেক ডিজাইন আছে বা আমাদের কাছে অনেক ডিজাইন কালেকশন আছে। যদি চায় তাহলে আমরা ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিলে ওই ডিজাইন মতন আমরা করে দিতে পারবো। আচ্ছা, তো ভিয়াস দেখেন উপরে কিন্তু নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা কিন্তু এই নাম্বারে কানেক্ট করতে পারেন। তো ভাই আর কি রয়েছে আপনাদের এই বাড়িতে, আর কি কি কাজ রয়েছে? আমাদের আপনার ডাইনিং ড্রয়িং রুম, তো বেডরুম আমাদের বর্ডারের কিছু কাজ আছে। এটা কি রুম ছিল? ডাইনিং রুম ছিল। ডাইনিং রুমে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে বা এই ডেকোরেশনটা করা হয়েছে। ওকে, তারপর আমরা দেখবো বেডরুম। চলুন আমরা বেডরুমে যাই, আমরা দেখি। এই তো আমরা বেডরুমে ঢুকে পড়লাম। ওকে, দেখতে পাচ্ছি খুব সুন্দর করে বেডরুমটা সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। আচ্ছা, এটাকে কি ডিজাইন বলে ভাইয়া? এগুলো হলো সেম ফুল, এর ভিতরে কি বর্ডার বলে। হ্যাঁ, এগুলো হলো আপনার এই ফুলটা হলো 56 ইঞ্চি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো 56 ইঞ্চি ফুল। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আপনার যদি এরকম সেম যদি কালার সহ কেউ চায়, আচ্ছা তাহলে আপনি 5000 টাকা পড়বে রং সহ। 5000 টাকা পড়বে রং সহ পুরো সেটটা। আচ্ছা, তো যাই হোক 5000 টাকা যদিও পরে যদি আমাদের কোনো ভিয়ার্স বা আমাদের দর্শক যদি আপনাকে কল করে সেক্ষেত্রে কিছুটা কমায় রাখবেন ভাই। আচ্ছা, আপনার পারেন ভাই খাতিলে দিতে আসা, তাহলে ক্ষেত্রে আমি কিছু। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ সমস্যা নেই। আর এই যেগুলো হলো আপনার কর্নার, এই যে কর্নারটা আপনি লাইটটা এখনো বসানো হয় না, লাইটটা আনা হয় না, লাইটটা এখনো বসানো হয় নাই, এটা হয় না, এগুলো সবগুলো আছে। আপনার এই কর্নারের পিস হলে আপনার 500 টাকা পিস, রং সহ কালার রং সহ 500 টাকা। 500 টাকা পিস। আচ্ছা, আর এই যে বর্ডারগুলো হলে প্রতি রানিং ফিট আর কি, এটা হলে রানিং ফিট হিসেবে, এটা আপনি প্রতি ফিট হলে আপনার 100 টাকা রং সহ। আচ্ছা আচ্ছা, 100 টাকা প্রতি ফিট। হ্যাঁ, কালার ছাড়া হলে 70 টাকা। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে লাইটটা আছে, এটা কিন্তু আমি লাইট লাগানো। আচ্ছা, সেই ক্ষেত্রে তার যদি কেউ লাইট দিতে চায়, অনেকে লাইট দেয় না, যদি অনেকে কেউ যদি বলে আমি লাইট দেবো, তাহলে লাইট দিলে এই ক্ষেত্রে লাইটের তার মালিকের থাকবে আমরা শুধু। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা। ওকে, এই তো আরও দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন টাইপের লাইট, মানে বিভিন্ন রঙের লাইট লাগানো আছে, খুব সুন্দর লাগছে কিন্তু বিয়াস দেখেন, মানে ডিজাইনটা খুব সুন্দর। এই তো আমি আসলে যতটুকু দেখানো সম্ভব অতটুকু দেখানোর চেষ্টা করছি, আপনারা যদি রুমে আসেন তাহলে অবাক হয়ে যাবেন যে আসলে একটা ডেকোরেশনের কারণে একটা রুম কতটা চেঞ্জ হতে পারে বা কতটা সুন্দর লাগতে পারে। আচ্ছা, আর আরও আছে ভাই দেখেন, আর একটা রুম আছে এটা দিয়াস, আমি আবারও বলে রাখছি গ্লোরিয়াস জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশনের যে কাজগুলো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি, এই যে এই রুমে কিন্তু আর একটা কাজ, এটা ভিন্ন কালারের, তাই না? এটা হলো আপনার গোলাপ ডিজাইন, এটা হলো আপনার গোলাপ ফুল। এই যে মাঝের এটা হলো এটা চারিপাশ বাউন্ডারি হলো 56 ইঞ্চি। আচ্ছা, এই মাঝেরটা হলো আপনার গোলাপ ফুল, এই ক্ষেত্রে আপনার এই যে মেশিং করে গোলাপ ডিজাইন দিয়েছে, বর্ডারটাও গোলাপ ডিজাইন, গোলাপের সাথে গোলাপ মেশিং করা আর কি। ওকে, এখানে মানে দুইটা গোলাপ ইয়াকে লাগানো হয়েছে, তাই না? মানে 56 রুম একটু বড়, তো এই জন্য আর কি দুইটা দেওয়া হয়েছে। মাঝখানে মানে দুইটা ফ্যান বসবে? হ্যাঁ, একটা ঝাড়া হবে একটা ফ্যান বসবে, একটা ঝাড়া বাতি একটা ফ্যান। আচ্ছা ঠিক আছে, আর এগুলো কি রেট কি একই, মানে 500 টাকা সাইড কর্নার, 500 টাকা এবং সাইড প্রতি 100 টাকা রানিং ফিট রং সহ কমপ্লিট, আর কর্নার গুলো হলো 500 টাকা রং সহ কমপ্লিট, আর 56 গুলো 5000 টাকা। 5000 টাকা এগুলো? 5000 টাকা। আচ্ছা, মানে বড় ছোট, মানে বড় সাইজ ছোট সাইজ করলে কি দাম কমবে বাড়বে? 56 ইঞ্চি গুলো তো 5000 টাকা বলে দিছি, আর আপনার ওই যে 32 ইঞ্চি যেগুলো, আচ্ছা এগুলো হলে আপনার হলে যে 2000 টাকা পিস, 2000 টাকা পিস। 27 ইঞ্চি ওগুলো হলে আপনার 1500 টাকা পিস। আচ্ছা, সাইজের উপরে দামের। ওকে, আচ্ছা দেখতে পাচ্ছি বেশ, দেখেন কত সুন্দর। হ্যাঁ, একটা রুম কিভাবে আসলে পাল্টে যায়, একটা রুমের সৌন্দর্য কিভাবে পাল্টে যায় আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন। আর কখনো যদি আপনারা যদি এখানে আসতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে সৌন্দর্য কাকে বলে। হ্যাঁ, আর এই রুমে যদি আপনার ফার্নিচার বসানো হয় তার মানে বুঝতেই পাচ্ছেন আসলে কেমন হবে। দেখেন এই বাড়ির কাজ কিন্তু এখনো চলতেছে, এখনো কাজ চলতেছে, আমরা এই কাজ চলাকালীন আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। চলুন আরো, হ্যাঁ মিজানুর রহমান ভাইয়ের আরও কিছু কাজ রয়েছে, আমরা সবগুলো কাজ দেখে আসি। আমরা আরেকটি বেডরুম চলে আসলাম, বেডরুমে চলে আসলাম, দেখেন খুব সুন্দর ছোট্ট রুম, 8x10 মানে 70 রুমের ভিতরে 56 একটা ফুল দেওয়া, চারপাশে বড় করে দিয়েছি ছোট্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আপনাদের কাজ ভাই খুব সুন্দর ভাই আসলে জিপসামের কাজগুলো হলো আপনার ফিনিশিং টাইম নেই ঠিক আছে ফিনিশিংটা নেই দিলে ভালো করে দিলে তাহলে আপনাদের কাছে কাজটা সুন্দর করে ফুটবে কারণ অনেকে দেখা গেছে কাজ করে দেখা গেছে আপনার তাদের ফিনিশিং ভালো দেয় না এই ক্ষেত্রে অনেকে বদনাম হয় কিন্তু আমাদের কাজ আমরা কাজ করলে টেকনিশিয়ান ভালো টেকনিশিয়ান দেয় কাজ করা পারে আচ্ছা তো ভাই আপনাদের ভিজিটিং কার্ডটা আমাদের ক্যামেরার সামনে ধরেন আমি আপনাদের ভিজিটিং কার্ডটা আমাদের দর্শকদের দেখাতে চাই তো ভিয়াস দেখেন মানে এনাদের হচ্ছে এটা হচ্ছে ভিজিটিং কার্ড লেখা আছে গ্লোরিয়াস জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন হ্যাঁ যাই হোক দেখতে পাচ্ছি খুব এবং ঠিকানা সহ দেওয়া আছে আচ্ছা মিজানুর রহমান ভাই মানে এ বাড়ির মালিকের নাম কি আসলে ভাইয়ের নাম হলো আরিফ ভাই মোহাম্মদ আরিফ মোহাম্মদ আরিফ ভাই আরিফ ভাইকে কি কথা বলা যাবে গ্লোরিয়াস জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশনের কাজগুলো কেমন এবং উনি তাদের কাছ থেকে কাজ করিয়ে কতটা স্যাটিসফাই এবং কতটা ভালো লেগেছে না আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি কিন্তু আপনাদের এই পুরো বাড়িটা ঘুরে দেখলাম খুব সুন্দর কাজ করেছেন আপনারা হ্যাঁ তো যাই হোক এখন আপনার কাছে প্রশ্ন যে মিজানুর রহমান ভাইয়ের কাছ থেকে কাজ করি আপনারা কতটা স্যাটিসফাই মানে কতটা ভালো লাগছে আপনার কাছে তাদের কাজ সম্পর্কে বলেন আসলে আসলে মিজান ছোট ভাইয়ের মতন যখন পরিচয় হয়েছে তখন আমার বাসায় যখন আসলো তখন আমি আরো দেখাইলাম লোকেশন দেখানোর পর আমি ওকে বললাম যে আমি কোনো পছন্দের ডিজাইন দিব না তুমি তোমার মনের মতন করে আমার এটা সাজাই দাও আচ্ছা ঠিক আছে তো ও আমি যেরকম বলছিলাম ওরকমটাই করছে কিন্তু আমি আসলে কাজ ফিনিশিং হওয়ার আগ পর্যন্ত ভাবি না যে এত সুন্দর হইব আচ্ছা আমার কাছে খুব ভালো লাগছে তা যাই হোক আমি মুজানরা বলছি যে তুমি আমার এই কাজের উপর তুমি ডিফেন্ড করে তুমি আরও কাজ তুমি আমি তোমার দিতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তো তুমি প্রস্তুত থেকো তো যাই হোক একজনের ভালো লাগলে অন্যজনের মৃত্যু করাবে আর সব সব সবচেয়ে বড় কথা মানুষ কিন্তু মানুষের প্রতি না কাজের প্রতি আসলে ইমপ্রেস হয় যে কে কতটুকু ভালো কাজ করতে পারে তার উপর কিন্তু ডিপেন্ড করে কাস্টমার বাড়ে বা মানুষ কাজ করিয়ে নেয় আচ্ছা ধন্যবাদ আরিফ ভাইকে তো আপনাকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আসলে ইনফরমেশন দেওয়ার জন্য তো মিজানুর রহমান ভাই এখন আমার প্রশ্ন হচ্ছে যারা দেশের বাইরে রয়েছে তারাই কিন্তু এই সকল কাজগুলো বেশি করে থাকে তো তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এবং কাজগুলো কিভাবে করিয়ে নেবে যারা প্রবাসী যে বাইরে আছে আর আপনার আমাদের ইমুতে মানে স্ক্রিনে দেওয়ার নাম্বারও থাকলে তারা যোগাযোগ করলে ভিডিও কলে যদি দেখতে চায় আমাদের অফিস বা আমাদের কাজের যে অনেক ধরনের ভিডিও আছে মানে অনেক ধরনের অনেক কাজ করি সব কাজ তার দেখানো সম্ভব না আমি যদি বলে তাহলে আমরা এক্ষেত্রে ইমুতে বা হোয়াটসঅ্যাপে ডিজাইনগুলো পাঠাইলে তারা যদি দেখে দেখে যদি বিশ্বাস করে আমাদের কাজগুলো দিয়ে থাকে তাহলে আমরা বিশ্বাসের মতন কাজ করে দেবো ইনশাল্লাহ আচ্ছা 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 তো যাই হোক আর হচ্ছে মানে যে আপনি যে দামগুলো বললেন এই দামগুলো কি কিছু কমানো যায় তো ওটা কথাবার্তা বলে তো একটু ডিসকাউন্ট করে দেবেন আচ্ছা ঠিক আছে তো ভিয়াস আপনারা যদি আপনাদের বাসা বাড়ি আপনাদের অফিস বা আপনাদের দোকানপাট যদি এরকম ডেকোরেশন করাতে চান তাহলে অবশ্যই কল করে আর বিস্তারিত জানতে পারবেন কেননা একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সকল ইনফরমেশন দেওয়া সম্ভব না আর সকল কাজ একসাথে দেখানো সম্ভব না আমাদের মাধ্যমে যতটুকু দেখানো ছিল আমরা অতটুকু দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনারা যদি ভিডিও কল দেন সেক্ষেত্রে কিন্তু মিজানুর রহমান ভাইয়ের অফিস থেকে আরও অনেক কিছু দেখাতে পারবে কেননা ওনাদের অফিসে কিন্তু অনেক ডেকোরেশন করা আছে তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ আমরা আরও নতুন নতুন ডিজাইন দেখাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ